আমরা দুর্ভাগ্য আমাদের যে আমরা বাংলা এবং বাঙালিকে নিজে গর্ববোধ করি, সেই তাম বাংলা এবং বাঙালিকে কালিমালিপ্ত করেছে তৃণমূল কংগ্রেসের মতো একটা দুষ্কৃতি এবং কুরুচিকর মন্তব্য করে বাংলার সংস্কৃতি জাতিকে ডুবিয়ে দিতে চাইছে। আজকে তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মন্ত্রী অখিল গিরি তার নিজের চিত্রটা আগে দেখুক, তিনি না দেখে একদম ডাইরেক্ট আর দেশের রাষ্ট্রপতিকে তার এ নিয়ে তারা কুরুচিকর মন্তব্য করছেন, এটা কত দুর্ভাগ্য। তিনি শুধু রাষ্ট্রপতি নন, উনি একজন মহিলা, ভারতবর্ষে ভারত মাতা, যে ভারতবর্ষে মাতা রূপে আমরা গ্রহণ করেছি, সেই রাষ্ট্রপতি যে মহিলাকে অপমান করছেন, অপমান করছেন কাকে? একজন পিছিয়ে পড়া দলিত সেই সম্প্রদায়ের মানুষকে তারা অপমান করেছেন। তার মানেটা উনি কি বলতে চাইছেন? তাম ভারতবর্ষের মানুষ ছিছি করছে, আর এই অখিল গিরির কুমন্তব্যের কারণে তাম রাজ্যের সাথে সাথে মুর্শিদাবাদ জেলাও আমরা ধিক্কার জানাই। সেই কারণে এই জেলাতেও যাবে অখিল গিরির পথকে অনুসরণ করে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস এসটি এবং ওবিসি এবং এসসি সম্প্রদায়ের অর্থাৎ পিছিয়ে পড়া সম্প্রদায় ও মহিলাদের প্রতি যেভাবে আজ তৃণমূল কংগ্রেস জেলা তৃণমূল কংগ্রেস যে অন্যায় ও কুরুচিকর মন্তব্য এবং ব্যবহার করছে, তার জন্য জেলা তৃণমূল কংগ্রেসকে আমরা ধিক্কার জানাই। আমরা মিছিল করছি, আমরা এরপরে বহরমপুর থানায় এফআইআর করব অখিল গিরির বিরুদ্ধে, এবং তৃণমূল কংগ্রেস যে কতটা বাংলার সংস্কৃতিকে ধূলিসাৎ করেছে তা বহরমপুরের বাসীকে আমরা জানান দেব। এই বহরমপুর শহর মহিলাদের নিরাপত্তা সরিয়ে গেছে। সন্ধ্যাবেলায় আমার মহিলা এখানে একজন ছাত্রী খুন হয়েছে, তার এখনও পর্যন্ত তার কুল কেনা হয়নি। সামনে পঞ্চায়েত নির্বাচন, এখানে রক্তাক্তে রূপান্তরিত হবে এখানকার মায়েরা, সেই কারণে আজ রাষ্ট্রপতির বিরুদ্ধে হয়েছে, কালকে আমার আপনার মায়েদের প্রতি হবে, সেই কারণে বহরমপুর রাজপথে আজকে ভারতীয় জনতা পার্টি নামতে বাধ্য। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।